তো বন্ধুরা, তোমরা সবাই জানো এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শর্ট চ্যানেলের ইনকাম শুরু হয়ে গেছে, মানে শর্ট ভিডিও থেকে এবার তোমরা মনিটাইজেশন অন করে লং ভিডিওর মধ্যে অ্যাড আসবে এবং সেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। এবার আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, দাদা আমার শর্ট চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমার শর্ট ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারছে না, কিছু কিছু ভিডিওতে মানে মনিটাইজ অপশনটাই শো হচ্ছে না ওয়াইটি স্টুডিওর মধ্যে। আমরা কীভাবে সেই শর্ট ভিডিওগুলো মনিটাইজেশন অন করব সেই নিয়ে একটা ভিডিও দাও, তো সেই কারণে আজকে এই ভিডিওটা এনেছি। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা তোমার ওই শর্ট ভিডিওগুলোর মনিটাইজেশন অন করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনের মধ্যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, এটা হলো আমার একটা সাবস্ক্রাইবারের চ্যানেল, তার শর্ট ভিডিওগুলো মনিটাইজেশন সে কিন্তু অন করতে পারছিল না। সেই কারণে সে কী করেছিল, আমার ইনস্টাগ্রামে ফেসবুক আমাকে মেসেজ করেছিল। তোমাদেরকে আমি বারবার বলি, তোমার যে কোনো সমস্যা হতে পারে মনিটাইজেশন রিলেটেড, গুগল অ্যাডসেন্স রিলেটেড, যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবে, ওখান থেকে আমি সবারই চ্যানেলও চেক করি এবং তার সঙ্গে সবাইকে আমি ওখান থেকে হেল্প করি, কেউ কিছু সমস্যা হলে আমি ওখান থেকে হেল্প করি। তো সেই রকম এই চ্যানেলটার শর্ট ভিডিও অন্য কোনো লং ভিডিওর ক্ষেত্রে, অন্য কোনো শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে, কিন্তু এই শর্ট ভিডিওটার ক্ষেত্রে দেখাচ্ছে না। তাহলে আমি এই শর্ট ভিডিওটা মনিটাইজেশন আমি কিভাবে অন করব, সেটা অন করতে গেলে আমাকে ক্রোম ব্রাউজারের ড্যাশবোর্ডটা আমাকে কিন্তু ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি, তোমরা যদি না ওপেন করতে পারো তাহলে আমি ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কিভাবে ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে, চ্যানেল ড্যাশবোর্ডটা। তো ওপেন করার পরেই এখানে দেখো আমি ভিডিও সেকশনে চলে এসেছি, আসার পরেই দেখো এখানে একটা ভিডিও দেখো মনিটাইজেশন অন আছে শর্ট ভিডিও। তো এখানে দেখো অফ আছে, এই অফ অপশনে প্রেস করলাম, অপশন প্রেস করার পরেই দেখো এখানে অন অপশন দেখাচ্ছে, তো আমি এখানে অন করে দিলাম। অন করার পরেই আমি কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। তো নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমাদের দেখাচ্ছে এখানে দেখো নিচে কর্নারে, একবারে ওপরে কর্নারে দেখো নিচে সব থেকে এখানে দেখাচ্ছে দেখো নান অফ দ্য অ্যাবোভ, তো ওইটাই টিক মারবো। টিক মারার পরই এখানে দেখো সাবমিট বলে একটা অপশন আছে, এই সাবমিট অপশনে প্রেস করে দিলেই কিন্তু আমার এই শর্ট ভিডিওটা মনিটাইজেশন অন হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে কি তোমাদের যেগুলো ওয়াইটি স্টুডিওর মধ্যে মনিটাইজেশন অন হবে না শর্ট ভিডিওর ক্ষেত্রে বা লং ভিডিওর ক্ষেত্রে, অনেক সময় কি হয় লং ভিডিও তো দেখবো ওয়াইটি স্টুডিওতে তোমাদের মনিটাইজেশন সেকশনটা শো হয় না, ঠিক আছে, অনেক কিছু প্রবলেম হয় সার্ভার ডাউনের ফলে হয় ইউটিউবে, ঠিক আছে, কোনো বা কোনো অন্য কোনো গ্লিচের কারণে হয়, তোমরা কী করবে ড্যাশবোর্ডটা ওপেন করে ওখান থেকে তোমরা অন করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে পুরোপুরি ব্যাপারটা। এবার অনেক সময় কী হয়, তোমার ধরো কোনো গাইডলাইন্সের বিরুদ্ধে তুমি ভিডিও আপলোড করলে, ঠিক আছে, কোনো হ্যাকিং রিলেটেড যেগুলো ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে, তুমি শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো, অনেক সময় কী হয় তোমার সেটা কিন্তু ইয়েলো ডলার চলে আসে বা মনিটাইজেশন সেকশনটা দেখবে রেড কালারের দেখবে তোমাদের দেখায়, তখন কিন্তু সেই ভিডিওগুলোর মনিটাইজেশন তোমরা কিন্তু অন করতে পারবে না, কারণ সেইগুলো হচ্ছে তুমি ইউটিউবের গাইডলাইন্স ভঙ্গন করে তুমি যদি ভিডিও করো সেই ভিডিওর মনিটাইজেশন তুমি কিন্তু অন করতে পারবে না। তাই তোমরা মাথায় রাখবে সবসময় তুমি লং ভিডিও আপলোড করছো বা শর্ট ভিডিও আপলোড করছো, তোমরা যেন ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে যেন তোমরা ভিডিও না করো, ঠিক আছে। অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে, যেমন হ্যাকিং রিলেটেড, ঠিক আছে, কোনো ধূমপান জাতীয় রিয়েল, কোনো তুমি অ্যালকোহল পান করছো বা দেখাচ্ছ, ঠিক আছে, বা ব্লাড রক্তরক্তি তুমি দেখাচ্ছ, ঠিক আছে, সত্যিকারের রক্ত। আবার অনেক সময় তোমরা হ্যাকিং রিলেটেড ভিডিও করো, ওই ভিডিওগুলো তোমরা কিন্তু করবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে। বা কোনো আমাদের জন্য যেমন টেক চ্যানেলে আমরা যদি কোনো কোনো পার্সোনালি ডাটা কেউ যদি শেয়ার করি না, তখন আমি একটা অনেকদিন আগে ভিডিও আপলোড করেছিলাম, তোমরা জানবেন হয়তো, যে কীভাবে তোমরা রিসেন্ট পিন করবে, ঠিক আছে, প্রথমবার পিন না এলে গুগল অ্যাডসেন্স চিঠি না এলে কীভাবে রিসেন্ট পিন করবে, সেখানে আমি একটা অন্যজনের সাবস্ক্রাইবারের আধার কার্ডটা আমি শুধু শো করেছিলাম, সেই কারণে সেই ভিডিওটা আমার এখন কিন্তু স্ট্রাইক চলে দিয়েছে, মানে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে এবং ভিডিওটাও কিন্তু রিমুভ করে দিয়েছে ইউটিউব। আবার অনেক সময় কী হয়, টেক চ্যানেলে আমরা ভিডিও করছি তো ধরো কোনো কিছু লোগো যদি আমরা রিমুভ করা দেখায়, সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আমাকে স্ট্রাইক দিয়ে দেবে, মানে কোনো অ্যাপ্লিকেশনের লোগো কীভাবে রিমুভ করতে হয় সেই নিয়ে ভিডিও কিন্তু করা যাবে না, এগুলো হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে। এবার তোমরা বলতে পারো তো অনেকজন তো ইউটিউবে ভিডিও আপলোড করে যে কীভাবে কানমাস্ট ওয়াটারমার্ক রিমুভ করতে হয়, তো ভিডিও করে করে দেখো চুরি কিন্তু সবাই করে, সবাইকে কি পুলিশ ধরতে পারে, পারে না, ঠিক সেই রকম ইউটিউব কখন কার ভিডিও সামনে দেখতে পাবে তখন কিন্তু সেই ভিডিওটা স্ট্রাইক দিয়ে দেবে। তাই তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও, কখনো ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও করবে না। আর কীভাবে মনিটাইজেশন অন করতে হয় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে, তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এরকম ইউটিউবের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।